ওয়েলকাম টু পাওয়ার অফ ভয়েস, আমি সুশান্ত। আর আমার সাথে আজ আমার এই আলাপচারিতায় যিনি আছেন তাকে পরিচয় দিতে গেলে অনেকগুলো বিশেষণ শব্দ সামনে ব্যবহার করতে হয়, তো আমি সেগুলোতে যাব না, আমি ডিরেক্টলি তার পরিচয় দেব। সে একজন ফিল্ম মেকার, সে একজন অ্যাক্টর, সে একজন স্ক্রিপ্ট রাইটার, এবং ফিল্ম সংক্রান্ত এন্টার প্রোডাকশনটাকে হ্যান্ডেল করার মতো তার শক্ত দুটো কাঁধে সে সাকসেসফুল দুটো ফিল্ম তৈরি করেছে, যেটা ন্যাশনাল এবং ইন্টারন্যাশনালি অনেক বড় জায়গায় গেছে। আর সবচেয়ে বড় কথা, তাকে ইন্ট্রো করাতে গেলে যেটা প্রথম বলা দরকার, শি ইজ আ লেডি অমিতাভ বচ্চন। সো ওয়েলকাম কঙ্কনা আওয়ার পাওয়ার অফ ভয়েস এই চ্যানেলটাতে। তো আমি কেন লেডি অমিতাভ বচ্চন বললাম সেটা কঙ্কনা যদি একটু ব্রিফ করে বলে আমাদের কাছে, তো এই এটা জানাটা খুব দরকার যে ওয়াই শি ইজ লেডি অমিতাভ। I don't know why Lady Amitabh Bachchan, but I know the connection of Amitabh Bachchan because সবার মতন আমিও একটা পাগল ফ্যানাটিক ছিলাম। সেটা কি অমিতাভ বচ্চনের হাইট, ব্যারিটোন ভয়েস? না, আমি জাস্ট দোয়ান জানে মুভিটা দেখেছিলাম এবং সেকেন্ড হাফে যখন দাড়িটা লাগে বেরোয়, দেয়ার ওয়াজ সামথিং গোয়িং অন উইদিন মি এন্ড আই জাস্ট ফেল ইন লাভ উইথ হিম। দোয়ান জানে ওয়াজ আ থ্রিলার জনার অফ, হ্যাঁ হ্যাঁ, যখন সেকেন্ড হাফটাতে যখন ওই ছদ্মবেশে দাড়িটা লাগিয়ে বেরোয়, দ্যাট ওয়াজ লাইক দ্য পয়েন্ট ইন উইচ আই ওয়াজ লাইক ডান। তো সেই দিন থেকেই একটা ফ্যানাটিক একখানা ব্যাপার থাকে এবং অনেক রকমের পাগলামি বলেছি করেছি, যেটা বলতে গেলে টাইম কম হয়ে যাবে, বাট একটা আমি দেখাতে পারি, লাইক আই ইভেন হ্যাভ এ ট্যাটু অফ হিজ নেম। তো মানে এতটাই পাগলামি করেছি, মানে তুমি ট্যাটু অফ তার জন্য করেছো, কিন্তু জিনিসটা পাগলামি থেকে ট্রান্সফর্মড হয় বা ধরো চ্যানেলাইজড হয় হচ্ছে প্রফেশনালিজমে। এক্স্যাক্টলি এটাই আমি জিজ্ঞেস করব যে এই যে তোমার, আমি যদ্দূর জানি, যদ্দূর তোমার সম্পর্কে আমার কাছে ইনফরমেশন আছে, ইউ স্টার্টেড ইওর ক্যারিয়ার ফ্রম মডেল। আমি বর্তমানের জন্য মডেলিং করতাম। হ্যাঁ, একটা মডেল হিসেবে তুমি শুরু করেছিলে। হ্যাঁ, তুমি মডেল হিসেবে শুরু করার পর তুমি অমিতাভ বচ্চনকে দেখে তারপরে তোমার এই গোটা ট্রান্সফরমেশনটা যদি খুব শর্টে আমাকে বলো, মানে শর্টে বলে আমি তোমাকে বুলেটিন পয়েন্টস বলছি, একদম বুলেটিন পয়েন্ট। ইকোনমিক্স নিয়ে পড়তে চেয়েছিলাম, পাইনি। জার্নালিজম মাস কমিউনিকেশন অনার্স নিলাম বিকজ তার সাথে এক বছর ইকোনমিক্স পড়তে পারতাম বলে, ওই পাগলামি আরেকটা। তারপরে জার্নালিজম পড়তে পড়তে দোয়ান জানে দেখা, অ্যান্ড দেন অমিতাভ বচ্চনকে চিঠি লিখতে শুরু করা, প্রত্যেকটা জন্মদিনে লিটারালি চিঠি লিখতাম, অ্যান্ড উত্তরও আসতো ওনার তরফ থেকে এবং সবাই ওটা নিয়ে বলতে এটা উনি লেখেন না, তো সে তাও একটা সান্ত্বনা যে বাড়ি থেকে তো আসছে। মানে এটা কি রিয়েলিজম নাকি একটা হ্যালুসিনেশন যে অমিতাভ আমাকে চিঠি লিখছে, অমিতাভের সঙ্গে আমার সঙ্গে চিঠিতে কনভারসেশন হচ্ছে? ওয়েল, দ্য ফার্স্ট ওয়ান ওয়াজ কাইন্ড অফ আ মিক্স বিটুইন হ্যালুসিনেশন এন্ড রিয়েলাইজেশন, বাট তারপরে ইউ হ্যাভ টু অ্যাকসেপ্ট ইট। তো সেখান থেকে তারপরে শুরু হয় হচ্ছে যে অমিতাভ বচ্চনের সাথে যদি দেখা করতে হয় তাহলে একটাই বোধহয় উপায় আছে, টু বি ইন দিস প্রফেশন উইচ ইজ ফিল্ম মেকিং, অ্যাক্টিং, এনিথিং। তখন কিচ্ছু বুঝিনি যে অ্যাক্টিং করবো না, ফিল্ম মেকিং করবো না, কী করবো, মানে এটা রীতিমতো একটা পাগলামি। অ্যান্ড দেন যখন বাবা মাকে তো সেটা বলা যায় না, বাবা মাকে জাস্ট বলা যে আমার এটা নিয়ে করার ইচ্ছে। এবারে জার্নালিজম পড়তে পড়তে ফাইনাল ইয়ারে যারা জার্নালিজম নিয়ে পড়ে তারা জানে যে একটা কিছু না কিছু ফিল্ম বা ডকুমেন্টারি বানাতে হয়। সো দ্যাটস ওয়েন আই স্টার্টেড ফলোইং ইন লাভ উইথ ডকুমেন্টারি ফিল্ম মেকিং। আচ্ছা, মানে তোমার শুরুটা হয়েছিল ডকুমেন্টারি থেকে, এবং তারও আগে শুরু হয়েছিল যে অমিতাভের সঙ্গে দেখা করাটা হচ্ছে ইওর ভেরি ইম্পর্টেন্ট লাইফ, মানে only goal of your life। এটা 20 বছরের কম, this is a very 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 intense relationship between অমিতাভ বচ্চন অ্যান্ড কঙ্কনা। সেটা আমি ওর প্রত্যেকবারের ফিল্ম দেখে বা ওর সঙ্গে যতবার কথা হয়েছে আমার মনে হয়েছে। তো তারপরে তোমার ডকুমেন্টারি যখন তুমি শুরু করো, সেটা কি কখনো মনে হয় যে অমিতাভকে নিয়ে ডকুমেন্টারি করি বা কেন, কিভাবে? তখন তো মানে অমিতাভ বচ্চন ইন স্পেসিফিক কোনো আইডিয়াই ছিল না। ডকুমেন্টারির সাবজেক্ট ম্যাটার ছিল ভায়োলেন্স এগেইনস্ট উইমেন, ইটস কল্ড উইমেন প্রেইড, PREYED, অ্যান্ড প্রেইড আপন, PREYED। মানে তো যে দেশে মা দুর্গা, মা কালী, মা সরস্বতীকে পুজো করা হচ্ছে, তো সেই দেশে মহিলারা কেন তাদের উপর শিকার হচ্ছে? তখন তোমার এজ কি ছিল? আই ওয়াজ 21 ইয়ার্স ওল্ড। 21 বছর বয়সে তুমি ভাবছো যেখানে মানে এই উম্যান কোটান অ্যান্ড কোট উম্যান এম্পাওয়ারমেন্ট, মানে এই কথাটা আমি পরে আসছি কেন আমি এই কথাটা কোটান কোটান অ্যান্ড কোটের মধ্যে রাখলাম। তো
এই 21 বছর বয়সে এই ভাবনাটা তোমার আসলো যে একটা উমেন পাওয়ার, মানে উমেন পাওয়ার রাদার উমেন, মানে এই ধরনের তারা শিকার হচ্ছে যেখানে মা দুর্গাকে পুজো করা হচ্ছে, এই ধরনের একটা জিনিসকে নিয়ে তোমার ডকুমেন্টারি করার কথা ভাবছো? হ্যাঁ, কারণ আমি যেটা দেখেছি যে একটা মা দুর্গার চোখটুকু এঁকে তাকে জন্ম দিচ্ছে একটা ছেলে, ওকে, রাইট? যখন মূর্তি তৈরি হচ্ছে তার তো ডিফারেন্ট স্টেজেস আছে, খড়ের মূর্তি, মাটির মূর্তি, তারপরে রং পড়ছে, তারপরে মহালয়ার সময় তো তার চোখটা এঁকে তাকে জন্ম দেওয়া হচ্ছে একদম। আর উল্টো দিকে অবর্শন বলো বা ফিমেল ফেটিসাইড বা ইনফ্যান্টিসাইড, সেটাও একটা ছেলেদের তরফ থেকেই আসছে। তো এইটা আমার কাছে খুব মাইন্ড বগলিং ছিল, তখন আমার 21 বছর বয়সে এই প্রশ্নটাই খুব গিয়েছিল। মানে দুটো স্টেট অফ পার্ট অফ লাইফ, একটা লাইফে যেখানে পুরুষ নারীকে মিন্ময়ী থেকে চিন্ময়ী করছে, আর আরেকটা পার্ট অফ লাইফ যেখানে একটা নারীকে শিকার হতে হচ্ছে ইভেন বিফোর দে আর বর্ন। সো এই 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 কনসেপ্টটা থেকে তোমার ডকুমেন্টারিটা আসে, এবং আমি সেলিব্রিটি সেকশনটা রাখতে চেয়েছিলাম ইন্টারভিউতে, বিকজ আমি জাস্ট দেখাতে চেয়েছিলাম যে কোনো পজিশনে উঠে গেলেই যে তোমার সাথে আর ভায়োলেন্স এগেনস্ট উইমেন হবে না সেটা নয়। এবং সেই সেলিব্রিটি সেকশনটার মধ্যেও কিন্তু মিক্সচার অফ বোথ আছে, ছেলে মেয়ে সবাই আছে। বিকজ উইমেন এম্পাওয়ারমেন্ট মানে তো খালি উইমেনদের দিয়ে বলেই হয় না, তাতে মেন লাগে। এবং আজকে এই ডকুমেন্টারিটা আমি একটা মেয়ে হিসেবে করতে পেরেছি আমার বাবা মায়ের সাপোর্টে, তো সেখান থেকে যদি বাবাকে সরিয়ে দিই দ্য ডকুমেন্টারি উড বি ইনকমপ্লিট। তো সেই জায়গাটা থেকে আমি সেলিব্রিটিদের সেকশনটা রেখেছিলাম লাইক মেন অ্যান্ড উইমেন ফিল্ড ইন। তো সেখান থেকে আসেন মিস্টার বচ্চন, তাকে আমি জাস্ট রিকোয়েস্ট করেছিলাম কেবিসি সেটে যে স্যার আমি একটা ডকুমেন্টারি করছি তো আপনি এটাতে হ্যাঁ বলবেন কিনা। আচ্ছা, কেন তার আগে আমি অনেক রিজেকশনস পেয়েছি কলকাতা থেকে অ্যাজ এ ফার্স্ট টাইম ফিল্ম মেকার, আগে কী করেছো কলকাতা? তো ইটস মানে কী বলবো, ওটা এটা তো ফার্স্ট স্টেপ, মানে ওই রিজেকশনটা কলকাতাতে না হলে তার পরবর্তীকালে স্টেজে যাওয়া যায় না, এটা হয়। তো সেইটা রিজেক্ট হওয়ার পরে তারপরে মিস্টার বচ্চনকে বলা অ্যান্ড দেন হিম জাস্ট সেইং কি হ্যাঁ আমাকে সিনপসিসটা পাঠাও। আই ওয়াজ লাইক এ ফেকছে, আমার সাথে কাজ করবে না, এখন তাড়ানোর জন্য বলছে। তো আমি তাও পাঠাই, অ্যান্ড দেন উইদিন 10 days আই গেট এ ফোন কল ফ্রম হিস অফিস আস্কিং মি কি অমিতাভ বচ্চন জিজ্ঞেস করছে ওয়েন আর ইউ ফ্রি, অ্যান্ড আই ওয়াজ লাইক ডু মানে ইজ ইউ ফ্রি টুনাইট? সেই স্বপ্নটা সত্যি হলো যেখানে তুমি ভাবতে আরম্ভ করলে, মানে মানে ভেবেছিলে একটা সময় যে অমিতাভ বচ্চনের সঙ্গে একদম তো সেই দোয়ানজানের সেই দাড়িটা খুলে গেল এবং তারপরে তুমি অমিতাভ বচ্চনের সামনে। এবং সেদিনকে ওনার সাথে কাজ করে উনি একটা ব্লগও লিখেছিলেন এবং উনি লিখতেই শুরু করেছেন যে এটা সেই কঙ্কনা নয় যাকে আমি অ্যাজ এ ফ্যান চিনতাম, এটা অন্য একটা কঙ্কনা। তো দ্যাট ফর মি আই ওয়াজ কন্টেন্ট দ্যাট ডে, যে একটা পাগলামিকে চ্যানেলাইজ করা যে কী জিনিস সেটা আমি হয়তো এখন 29 বছর বয়সে গিয়ে বুঝছি, তখন ওটা জাস্ট র্যান্ডম হয়েছে আর ট্যালেন্ট বলো কি লাগ বলো আর মিক্সচার অফ এনিথিং, একটা গাইডেন্স ফ্রম মাই প্যারেন্টস, আজকে এই সব কিছু মিলিয়ে আমি এখানে আছি। বাট ফ্যান হওয়া ইজ এ গ্রেট থিং, কিন্তু সেটাকে যদি আমরা একটু চ্যানেলাইজ করতে পারি, ইন্সপায়ার্ড হতে পারি এবং অন্যকেও আর একটু ইন্সপায়ার্ড করতে পারি, I think that's the best thing out of it. একদম।